সুনামগঞ্জ সদরে নিজ বাসায় মা ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে নিহতের এক খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনা তদন্ত করছে সিআইডি ও পিবিআই। সকালে শহরের হাসননগরে ফরিদা বেগমের বাসায় প্রতিদিনের মতো গৃহপরিচারিকা এসে মা ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী ও স্বজনরা জানান, ফরিদা বেগমের স্বামী মারা যাওয়ার পর খালাতো বোন নার্গিস বেগমকে নিজের কাছে এনে রাখেন তিনি। ঢাকায় বাস করা নার্গিসের দুই ছেলের একজন সম্প্রতি বাসায় বেড়াতে আসেন, তবে হত্যার পর থেকে তার হদিশ মিলছে না। খালি এই গেট খোলা, আগে ওইটা উঠানবারে ঝাড়ু দিছেন, এখানে দেখেও আমি দৌড় মারছি। বয়স্ক মহিলা এই দরজার সামনে, আর এই ফ্লোরে অনেক রক্ত, আমরা এসে দেখলাম যে পিছনের দরজাটা আসলে খোলা। তাইনের ফুয়া আর কি, তার তো ডাকা দিয়ে আইসে দুই দিন আগে শুনছি, আবার পরে আজকে সকালে মেবি না রাত্রেই এই ঘটনা হয়েছে। সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে সিআইডি ও পিবিআই কাজ করছে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা তদন্ত করবো, তদন্ত করে বের করবো কোথায় কী কী হলো না হলো, তারপর মনে হচ্ছে যে পারিবারিক কলহর সম্ভাবনা বেশি। আমরা যে জিনিসটা জানতে পেরেছি আমরা চেষ্টা করছি, এবং তার কী বলে মোবাইল নাম্বারটা আমরা নিয়েছি, নিয়ে ট্রাই করে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ধরে ফেলবো। ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় নার্গিস বেগমকে উদ্ধার করে প্রতিবেশীরা, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, মা ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় আসলে বর্তমান আসলে কি পরিস্থিতি আপনি জানতে পেরেছেন? কাউকে এখনো পর্যন্ত আটক করা গেছে কিনা, কি সন্দেহ করছেন পুলিশ? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল হকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত খুব দ্রুত সময়ের ভিতরে তারা আসলে শনাক্ত করতে পেরেছে। তো কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু তদন্ত কাজ চলছে, এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে পিবিআই এবং সিআইডি কিন্তু তারা তদন্ত কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে কিন্তু এখন পিবিআই এবং সিআইডির সদস্যরা অবস্থান করছে। তারা এই বিষয়টিকে আরও অধিকতর তদন্ত করার জন্য বাড়িটিকে একেবারেই বন্ধ করে রেখেছে। আর আপনারা যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে যারা অবস্থান করছে, তারা এই যারা আজকে হত্যাকাণ্ডে হয়েছে তারা, তাদের যে স্বজনরা রয়েছে তাদের গ্রামের বাড়ি থেকে তাদের স্বজনরা এসেছে। তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যে কথা বলা হয়েছে, আসলে এই বাড়িতে আপনাকে একটু বলে রাখি, বাড়িতে আজকে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফরিদা বেগম এবং তার 20 বছরের কলেজ পড়ুয়া ছেলে, তো এই বাড়িতে কিন্তু থাকতো তারই বোন নার্গিস বেগম এবং তার দুই ছেলে। তো নার্গিস বেগম সকালে যখন তাদেরকে রক্তাক্ত অবস্থা পাওয়া যায়, তখন নার্গিস বেগমকে কিন্তু স্থানীয়রা অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তো তার যে দুই ছেলে রয়েছে, দুই ছেলে কিন্তু এই মুহূর্তে পলাতক আছে। তো পুলিশ আসলে প্রাথমিকভাবে যেটা ধারণা করছে সেটা হচ্ছে পারিবারিক কলহ থেকেই কিন্তু এই ধরনের এই ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান। তো এই মুহূর্তে বাড়ির ভিতরে আমরা দেখছি পিবিআই এবং সিআইডি তাদের যে আরও যে বিভিন্ন আলামত রয়েছে সেই সমস্ত আলামত তারা সংগ্রহ করছেন। আর যেহেতু তারা এটি শহরের বাসা, তাদের যে গ্রামের আত্মীয় স্বজন যারা রয়েছে সেই সমস্ত আত্মীয় স্বজনরা আমরা দেখেছি এই বাড়িতে এখন এই মুহূর্তে প্রবেশ করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হয়তো বা ধন্যবাদ আপনাকে জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। গাজীপুরের শ্রীপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি দা জব্দ করেছে পুলিশ। রাতে উপজেলার বর্মী বাজারের কামারপট্টি এলাকার গোপাল মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, রাত 9:30 দিকে চিৎকার শুনতে পেয়ে ছুটে যান তারা। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্মৃতি রানী পালকে। পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘাড় ও হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী কাব্য সরকার সহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা যখন গেলাম তখন তারা বলছিল যে ফ্যানের সাথে ফ্যানের সাথে লেগে কেটে গিয়েছে। আসলে জনগণ বলেছে, আসলে ওইভাবে স্পেসিফিকলি ইয়ে করা নেই, জনগণ বলেছিল। তো আমি পরে গিয়ে আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো হতে পারে, এটা যেখানে ঘটনা ঘটেছে তার অদূরে বাড়ির একটা বাউন্ডারি ওয়াল ছিল, ওয়ালের ওপরে আমরা রক্ত মাখে একটা দাগ পেয়েছি। হবিগঞ্জের বাহুবলে মা এবং মেয়ের হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াসির আরাফাত এই আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়, 2021 সালের 17 মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকে আসামিরা। এ সময় বাড়িটির বাসিন্দা অঞ্জলি মালাকার ও তার মেয়ে পূজা মালাকারকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 2022 সালের 31 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়। চট্টগ্রাম ও সাতক্ষীরায় ন্যায্য দামে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা। দুপুরে নগরীর চকবাজার কাঁচা বাজারের সামনে নামমাত্র মূল্যে সবজি বিক্রি কার্যক্রম শুরু করে তারা। শিক্ষার্থীরা জানান, মূলত মধ্যবিত্তদের কথা ভেবেই সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। আরও থেকে যে দামে সবজি কিনেছেন তার চেয়ে স্বল্প লাভে সবজি বিক্রি করছেন তারা। নিত্যপণ্যের বাজারে সব কিছুর দাম বাড়ায় ক্রেতাদের স্বস্তি দিতেই ক্ষুদ্র পরিসরে এই কার্যক্রম শুরু করেছেন বলেও জানান তারা। এদিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিনা লাভের দোকান চালু করে শিক্ষার্থীরা। কম দামে এই দোকান থেকে ডাল, ডিম, আলু সহ বিভিন্ন শাকসবজি কিনতে ভিড় করেন ক্রেতারা। উদ্যোক্তারা জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে বিনা লাভে বিক্রি করছেন তারা। আমদানি বাড়ায় বেনাপোলে কাঁচামরিচের দাম কমেছে অর্ধেক। কেজি প্রতি ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। তিন দিন আগেও বেনাপোল সহ বিভিন্ন সবজির বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে 190 থেকে 240 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1417 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়। এতে তিন দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে অর্ধেক। আমদানি বাড়লে দাম আরও কমার আশা বিক্রেতাদের। চলতি মৌসুমে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে যায়। ভারতীয় ঝালটা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, 200 টাকা 250 টাকা কেজি ছিল। এখন মালের দাম কমতে কমতে এখন বাজারে চাপ হয়েছে ঝালের, বাজার 100 টাকা কেজি ঝাল আজকের বাজার। মেহেরপুরে 15 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করছে খাদ্য বিভাগ। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ ভবন থেকে কার্যক্রম শুরু করা হয়। জেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 7467 জন কার্ডধারী এই চাল পাবেন। 20 জন ডিলারের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করা হবে। সরকার কর্তৃক স্বল্প মূল্যে চাল পেয়ে খুশি উপকার ভোগীরা। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বছরে 5 মাস প্রতিটি কার্ডের বিপরীতে 30 কেজি করে চাল দেয়া হবে। কর্মসূচি বাস্তবায়ন করতে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। বাজারে 60 টাকা কেজি চাল কিনে খাওয়া কষ্ট। যাই হোক, আমরা একটা সুযোগ সুবিধা পাইছি, সরকার থেকে দিয়েছে 15 টাকা কেজি। এটি হচ্ছে আমাদের জন্য, এই 15 টাকা কেজি সরকার চাল দিয়েছে, এই চালটা পাই আমাদের জন্য খুবই ভালো। চট্টগ্রামের একটি বাজারে অভিযান চালিয়ে 4 জনকে 16,000 টাকা জরিমানা করেছে টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর চকবাজার কাঁচা বাজারে অভিযান চালান তারা। এই সময় বাজারে বিভিন্ন দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্স সদস্যরা। বিভিন্ন দোকানে ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মে 4 জন ব্যবসায়ীকে 16,000 টাকা জরিমানা করা হয়। বাজারে চলমান অনিয়ম ঠেকাতে এমন কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তারা। মূল্য তালিকা নেই, তারপর হচ্ছে ভাষাটা রাখে না, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনেক পার্থক্য, অতিরিক্ত দামে বিক্রি করা, এসব বিভিন্ন কারণে আমরা মোট 4টা দোকানকে 16,000 টাকা জরিমানা করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের দেয়া 8 দফা দাবি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এই কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, চট্টগ্রামে হিন্দুদের সমাবেশ থেকে লং মার্চ করার ঘোষণা দেয়া হয়েছে বলে
তারা জানেন এই বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল ওয়াকিব বহাল রয়েছে। এই সমাবেশের পর একটি পত্রিকায় মন গড়া খবর প্রকাশিত হয় যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্য প্রণোদিত। এই সময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিশ্ববাজারে ডলারের দাম না বাড়লে এবং দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে হজের খরচ আরও কমানো যেত। অনুষ্ঠানে ইমাম মোয়াজ্জেমদের সম্মানী বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। একটা বড় সমাবেশ হয়েছে এবং একটা পত্রিকায় নিউজও করেছে যে অস্তিত্বের সংকটে বাংলাদেশের হেতু, এই এটাতে একটা ড্যামেজিং হেডিং হয়েছে। তো লং মার্চ করবে এটাও আমরা দেখেছি। আমরা তাদের তারা আট দফা দাবি দিয়েছেন, তো আমাদের সর্বোচ্চ মহল এই দাবিগুলো ওনাদের বিবেচনায় আছে। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো বন্ধ আছে ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার চেষ্টা চলছে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান শিক্ষাবিদদের। গত 24 অক্টোবর বেনাচ্ছিরা নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিবৃতিতে শিক্ষার্থীদের ছাত্রলীগের সমর্থক ও রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করে। এরই প্রতিবাদে রোববার থেকে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয় তালা, বর্জন করা হয় ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণার পরও ছাত্রদলকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে প্রশাসন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস করছে, বাট আমাদের যারা হচ্ছে প্রক্টর আছেন তারা সবাই মিলে সিন্ডিকেট মিটিং করে তারা সবাই মিলে আসলে বিষয়টা চাইছে যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ঢোকাইতে। আমাদের নিরাপত্তাহীনতার জন্য যে আমরা প্রক্টরের কাছে গিয়েছি, কিন্তু তিনি আমাদেরকে আরও নিরাশ করেছে, প্রতিহত করার চেষ্টা করি। এটাকে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নাম দেয় আমরা রাষ্ট্রদ্রোহী এবং আমরা ছাত্রলীগ সমর্থিত বলে আমাদের আখ্যায়িত করি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের সমর্থক হিসেবে বিবৃতি পাঠানো রেজিস্ট্রার কথা বলতে রাজি হননি। আর প্রক্টর বলছেন ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে সকালে আমরা ওদেরকে ডাকাছি, রাতের ব্যানারটা লাগায়, এটা ছাত্রদলের ব্যানার এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরের গেটে। আমাদের ক্যাম্পাসের ভিতরে রাজনীতি, ছাত্র রাজনীতি বা সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু বাহিরে আমরা ওইভাবে হস্তক্ষেপ করতে পারি না। তারপর যদি বিশ্ববিদ্যালয় গেটে লাগাইছে, আমরা সাথে সাথে এরপরে ব্যবস্থা নিচ্ছি। আমরা ওদেরকে ডেকে বলছি যে তোমাদের ব্যানার এখান থেকে সরাও। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান শিক্ষাবিদদের। এদিকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, তৃতীয় দিনের মতো কিন্তু ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনও চলছে, তাদের মূল দাবিগুলো আসলে কি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কি জানানো হয়েছে? হ্যাঁ, দেখুন, আসলে তাদের মূল যে দাবিটা সেটি হলো গিয়ে প্রক্টর এবং রেজিস্ট্রারের যে পদত্যাগ সেটি তারা চাচ্ছেন। পাশাপাশি এরকম আরও 60টি দাবি দেওয়া তাদের কিন্তু রয়েছে। এবং এর পেছনের যে কারণটা, প্রেক্ষাপটটা যদি একটু বলি, তাহলে গত 23 তারিখে রাতের বেলা ছাত্রদলের একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে যেটি উল্লেখ করা হয় যে যারা এই ব্যানার ছিঁড়েছিল তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। পাশাপাশি আরেকটি বিষয় বলা হয় যে যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী তারা মূলত ছাত্রদলের সাথে যে সংঘর্ষ হয় সাধারণ শিক্ষার্থীদের, সেই সাধারণ শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল তারা ছাত্রলীগের একটি সমর্থক গোষ্ঠী। মূলত এখান থেকেই কিন্তু আসলে ছাত্রদের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্মায় এবং যার পরিপ্রেক্ষিতে এর প্রতিবাদে তারা কিন্তু এই যে প্রক্টর রেজিস্ট্রার এর পদত্যাগের যে দাবিটি সেটি তারা তুলে ধরেন। এবং গতকালকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু প্রায় 3.5 ঘন্টার একটি বৈঠক হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের বিসি, রেজিস্ট্রার, প্রক্টর এবং অন্যান্য প্রশাসনিক
যারা কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত ছিলেন, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকেও কিন্তু 30 জনের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। তবে সেই বৈঠকটিও ফলপ্রসূ হয়নি এবং পরবর্তীতে শিক্ষার্থীরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন, অর্থাৎ প্রক্টর রেজিস্ট্রারের যে পদত্যাগ সহ আরও যে 8টি দাবি রয়েছে সেটি যদি মেনে না নেওয়া হয় সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এর পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু তারা সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন যে তারা তাদের দাবি দেওয়া যদি সম্পূর্ণভাবে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আর এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে একটি কথা বলছেন এবং সেই বলা যায় যে প্রশাসনিক ভবনের সামনে একটি সংলাপ চলছে তাদের মধ্যে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়তো তাদেরকে কোনো একটি আশার বাণী হয়তো শোনাতে পারেন বলেই আমাদের জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। তো হয়তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি সব ধরনের দাবি দেওয়া মেনে নেন তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি প্রত্যাহার করে নেবেন এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কর্মসূচি। এই ছিল সিলেট কিশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমার কাছে সবশেষ। জি ধন্যবাদ, রানা মজুমদার আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে। বাস চালককে মারধরের জেরে চাপাই নবাবগঞ্জ রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছে দুই জেলার পরিবহন শ্রমিকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস চালকদের দাবি, পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে রাজশাহীর আলমাহি পরিবহনের এক চালককে মারধর করে চাপাই নবাবগঞ্জের বাস শ্রমিকরা। পরে সোমবার রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জগামী আলমাহি পরিবহনের চালক সহ আরও 3 শ্রমিককে মারধর করা হয়। এর প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। গত সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় আনা 18টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস। এরই মধ্যে এসব গাড়ির আমদানিকারক সাবেক এমপিদের নোটিশ দিয়েছে শুল্ক বিভাগ। তবে নিলাম কার্যক্রম দ্রুত করার পাশাপাশি যৌক্তিক মূল্য নির্ধারণের তাগিদ ব্যবসায়ীদের। চলতি বছর চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে এমপিদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 24টি বিলাসবহুল গাড়ির দাম প্রায় 288 কোটি টাকা। সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে আইন অনুযায়ী অন্তত 850% শুল্ক যুক্ত হলে প্রতিটি গাড়ির বাজার মূল্য দাঁড়ায় 10-16 কোটি টাকা। তবে আওয়ামী লীগ সরকার বহাল থাকলে সাবেক এমপিরা এসব গাড়ি পেতেন 1 কোটি 30 লাখ টাকার মধ্যে। সরকার পতনের পর গাড়িগুলো নেয়ার জন্য আমদানিকারকদের কোনো উদ্যোগ দেখছে না কাস্টম হাউস। তাই বন্দর থেকে নথি সংগ্রহ করে 18টি গাড়ি নিলামে তোলার কাজ শুরু করেছে শুল্ক বিভাগ। এরই মধ্যে আমদানিকারক 18 সাবেক এমপিকে নোটিশও দেওয়া হয়েছে। সব নিয়ম মেনেই গাড়িগুলো নিলামে তোলা হবে জানিয়ে শুল্ক কর্তৃপক্ষ বলছে এর জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। শুধু এটা গাড়ি না, যে কোনো পণ্য আমদানি করার পরে আমদানিকারক যদি পণ্যটা না নেয় একটা সার্টেন টাইম পর্যন্ত, পণ্যটা খালাস না করলে বা বিল অফ ইন্ডিয়া সাবমিট না করলে আমরা আমদানিকারককে একটা নোটিফিকেশন সেন্ড করি একবার বা দুই, মানে দুইবার হচ্ছে মিনিমাম, তাকে দুইবার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি। ব্যবসায়ীরা বলছেন নিলামে যৌক্তিক ভিত্তিমূল্য নির্ধারণ করতে হবে, তবে দাম যেন বাজার মূল্যের চেয়ে অনেক কম না হয় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের। এটার দাম যদি 14 কোটি হয় নিশ্চয়ই 14 কোটি টাকা দিয়ে তিনি কিনতে চাইবেন না, আর একটু হয়তো কম হবে। তো এই দুইটার ইকুইলিবিরিয়াম করতে হবে আর কি, যে আমি খুব সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে সেটাও কিন্তু সঠিক না। এটা একটা মার্জিন রাখতে হবে, নাহলে একজন ব্যবসায়ী গাড়িটা নিবে কেন? এই গাড়ির দাম পড়ে যাবে 7 কোটি টাকা, 6 কোটি 4.5 কোটি 6 কোটি টাকা 7 কোটি টাকা। 7 কোটি টাকা এই গাড়ি অ্যাফোর্ড করার মতো অবস্থা নাই। আপনি আবার সেম গাড়িটাই, এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন, এটা তো ডিজেল, ওইটা জাপান থেকে নিয়ে আসলে আর কমে পাবেন, তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? বিলাসবহুল গাড়িগুলো আমদানি করা হয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর থেকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে নিখোঁজের 36 ঘন্টা পর এসআই সদরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন আরও একজন। এর আগে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর 3টার দিকে পাওয়া যায় সদরুল ইসলামের মরদেহ। রোববার মধ্যরাতে কুমারখালী থেকে চর সাদিপুর আসামি
ধরতে যাচ্ছিল কুমারখালী থানা পুলিশের একটি দল। নদী পার হওয়ার সময় অবৈধভাবে ইলিশ ধরতে থাকা জেলেরা তাদের উপর হামলা করে। এ সময় জেলে নৌকার সাথে সংঘর্ষে ডুবে যায় পুলিশের নৌকাটি। চার পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন এএসআই মুকুল হোসেন ও সদরুল ইসলাম। আমরা ডেড বডিগুলো পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে মানে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে আমরা এই অভিযানটি পরিচালনা করতেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে মজুত করা সরকারি বরাদ্দের 20,000 কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। আটক হয়েছে একজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি জানান, গোপন খবরে অভিযান চালায় খাদ্য বিভাগ সহ উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সরকারি বরাদ্দের চাল মজুত করায় আটক করা হয় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে। এদিকে রাজবাড়ি থেকে লুট হওয়া 233 বস্তা চিনি সহ একটি ট্রাক নগদ 2,00,000 টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামিমা পারভিন জানান, গত 26 অক্টোবর খানখানাপুর এলাকা থেকে একটি ট্রাক সহ 400 বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার পর যশোরের বিভিন্ন এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ফেনীতে শিক্ষার্থী সাইদুল ইসলাম হত্যা মামলার আসামি জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোসলেম উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে শহরের একাডেমি রোডে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 7-এর কোম্পানি কমান্ডার সাদিকুল ইসলাম জানান, গোপন খবরে তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে ফেনী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। গত 4 আগস্ট মহিপালে ছাত্র জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বারুইয়ার হাট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইদুল ইসলাম। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে শাকিল বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। শয্যা দ্বিগুণ বাড়লেও 21 বছরে বাড়েনি জনবল। এছাড়া রোগীর চাপ শয্যার 4 গুণ বেশি থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসা রোগী এবং স্বজনেরা। সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত সামর্থ্যের মধ্যে যথাসম্ভব সেবা দেওয়া হচ্ছে। 50 শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু লোকবল বাড়েনি। প্রয়োজনের তুলনায় নেই চিকিৎসক, সেবিকা ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এদিকে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন 1,000 রোগী, আর রোগী ভর্তি থাকে প্রায় 400। ভর্তি রোগীদের 100 জনের জন্য খাবার বরাদ্দ থাকায় বাকিদের বাইরে থেকে তা আনতে হয়। হাসপাতালের মেঝেতে বিছানা চাদর এনে পাততে হয় শয্যা। 250 বেডে তো রোগী তো সব নিছি, সিট কোথায়? সব তো বন্ধ হয়ে আছে রুম। রোগী যত বেশি কিন্তু নার্স ডাক্তার কম, এখানে ট্রিটমেন্টের কিছুটা ঘাটতি আছে। স্টাফের সমস্যা, স্টাফ নাই, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আপনার হলো রুমে রুমে ফ্যান চলে না ঠিক মতন। সংকটের কথা অকপটে স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যতটুকু সম্ভব রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করা হয়। 50 জনের ম্যানেজমেন্টের ম্যান পাওয়ার দিয়ে 100 বেড চালাচ্ছি, তারপরেও সেখানে রোগীর সংখ্যা 400-এর অধিক। এই বর্তমান অবস্থায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। লোকবল ও সুযোগ সুবিধা বাড়ানো গেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আরও সেবা দেওয়া সম্ভব বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে 17টি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরির 2 সপ্তাহ পরেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ভুক্তভোগীরা বলছেন থানায় অভিযোগ করায় মিটার চুরিতে জড়িতরা তাদের হুমকি দিচ্ছে, দাবি করছে টাকা। এ বিষয়ে আশ্বাস দিয়েই দায় সারছে পুলিশ। ছোট্ট এই মিলে ধান ও গম ভাঙিয়ে সংসার চলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের শেরপুর গ্রামের মোহাম্মদ জাকারিয়ার। কিন্তু মিটার চুরির কারণে বন্ধ হয়ে গেছে তার আয়ের পথ। অন্য কোনো আমার আয় ইনকাম নাই, আমার জমি নেই, জামা নেই, আগান বাগান কিছু নেই, মিলটার উপর দিয়েই চলে। গত 15 অক্টোবর একরাতেই উপজেলার 17টি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মিটার চুরি হয়। ক্ষতিগ্রস্তরা জানান মিটার চুরি করে ফোন নম্বর রেখে গেছে চোর চক্র। সেসব নম্বরে যোগাযোগ করা হলে মিটার ফেরত দেওয়ার শর্ত হিসেবে দাবি করা হচ্ছে 8 থেকে 12,000 টাকা। থানায় অভিযোগ করেও হয়নি সমাধান। অভিযোগ করলাম আমরা, এতদিন হয়ে গেল আমরা চোরেরই হুমকি পাচ্ছি, কিন্তু পুলিশ বা আইনের কাছে আমরা কোনো মানে প্রতিকার পেলাম না, আমরা চোর ধরতে পারলাম না। পরবর্তীতে যে হুমকিগুলো দিয়েছে তারা,
যে তার যদি তার কাছে টাকা দেন মিটার না লাগে, সেক্ষেত্রে নতুন মিটার যদি এনে লাগায় সেক্ষেত্রে পুড়িয়ে দিবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, যে মিটারগুলো চুরি হয়েছে সেগুলো শিল্প ক্যাটাগরির গ্রাহকের। এসব মিটার বাইরে থেকে কেনার সুযোগ না থাকায় নতুন করে মিটার নিতে একজন গ্রাহকের খরচ হবে 15,000 টাকার বেশি। ডিসকানেকশন রিকানেকশন ফি প্রযোজ্য হয়, সেই ফিটাও তাদেরকে দিতে হয়। এতে করে সাধারণ যে শিল্প গ্রাহক চরম ভোগান্তি শিকার হয়। মোবাইল নম্বরের সূত্র ধরেই মিটার চুরিতে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কাজ চলমান আছে, আশা করি এই মিটার যারা চুরি করছে সংগত গ্রুপকে আমরা অচিরেই ধরতে পারব। ক্ষতিগ্রস্ত দুইজনের মধ্যে একজন 8,000 এবং অন্যজন 6,000 টাকার বিনিময়ে মিটার ফেরত পেলেও বেশিরভাগ গ্রাহক এখনও মিটার ফেরত না পাওয়ায় বন্ধ রয়েছে তাদের কারখানার উৎপাদন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের গ্রিডের মেরামত কাজ শেষ করতে না পারে এবং তিনটি গ্রিড চালু না হওয়ায় লোডশেডিংয়ের কবলে মাধবদীর 3,500 বস্ত্র কারখানা। লোকসান গুনছেন শিল্প মালিকরা। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছে গ্রিডের মেরামত কাজ শেষ হলে লোডশেডিং কমে আসবে। নরসিংদীতে সর্বোচ্চ 178 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ রয়েছে 100 থেকে 120 মেগাওয়াট, ঘাটতি 30 থেকে 60 মেগাওয়াট। দিনে লোডশেডিং হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। বেশি প্রভাব পড়েছে মাধবদীর টেক্সটাইল শিল্প খাতে। 3,500 কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। কয়েক লাখ শ্রমিক ভুগছেন অর্থ সংকটে। ঠিক মতন কারেন্ট থাকলে একটা শ্রমিক 5,000-5,500 টাকা বিল পায়, এখন একটা শ্রমিক 2,200 টাকা বিল পায়। তার চলতে খুবই সংসারের অবস্থা। রাত আসে যে 2-1 ঘন্টা দেয়, সারা রাতে কারেন্ট দেয় না। টেক্সটাইল মালিকরা বলছেন শ্রমিক ও শিল্প বাঁচাতে দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। পার ডে দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 ঘন্টা আমি বিদ্যুৎ পাইতেছি, বিদ্যুতের কারণে আমার তাঁতি থাকতেছে না। লোডশেডিংয়ের কারণেই আমাদের এই কাপড় তৈরি করতে অনেক ব্যয়বহুল খরচ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের এই ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে মনে করেন অন্য দেশে চলে যাবে। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় সংকট বেড়েছে। স্বীকার করে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের মেরামত কাজ শেষ হলে লোডশেডিং কমে আসবে। নরসিংদী একের যে বিদ্যুৎ আমরা যেখান থেকে পাই, ঘোড়াশাল, বোলতা এবং নরসিংদী গ্রিড, এই গ্রিড থেকে ওরা আমাদেরকে চাহিদা মতো বিদ্যুৎ দিতে পারতেছে না গ্রিডের সীমাবদ্ধতার জন্য, যার কারণে এখানে লোডশেডিং হচ্ছে। এদিকে গ্যাসের অভাবে 3টি গ্রিড চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে বাস চাপায় 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর ভদ্রমোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার জুথি মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে। উলশী থানা জানায় ব্যাটারি চালিত রিকশা থেকে নামার সময় পেছনে দ্রুত গতির একটি বাস ধাক্কা দেয়। এ সময় মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুর্বৃত্তের হামলায় 5 সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনায় মাসুদ রানা রনি নামের একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুপুরে 1টার দিকে 20-25 জন প্রেস ক্লাবের 5 তলায় উঠে হামলা এবং ভাঙচুর শুরু করে। এতে বাধা দিতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা করে তারা। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখা সভাপতি আবু সাউদ মাসুদ সহ 5 জন আহত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করে পুলিশ। সে মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খানের সহযোগী। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।